শুনুন, বলুন। মানে আজকে আপনার বাড়িতে কিছু না বলে কই আমি চলে গেছিলাম, মানে তুম করে। আই এম রিয়েলি সরি। না ঠিক আছে, শুনুন, এখন যা বলো একটু তাড়াতাড়ি বলুন, আমি খুব তাড়ায় আছি। না মানে আপনি আমার বাড়িতে এসেছিলেন তো তাই ভাবছিলাম যদি কোনো কাজ থেকে। তা কিছু নয়, আমি তো বলেছি আপনাকে আমি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দরজায় তালা ঝুলানো, ব্যাস এইটুকু। না মানে আমি গুরু ও গুরু কি ভাবছো? ওই দেখ মৌসুমী আমার সাথে কথাই বললো না, মনে হয় হাসপাতাল তাড়াতাড়ি আছে বুঝলে, ওই জন্য চলে গেছে, তোমার সাথে কথা বলেনি। আর তোমার সাথে কথা বলবে না কেন বলো? আমি ওর বাড়িতে গেছিলাম, ও তো আমাকে পাত্তাই দিল না। কি জানো তো, মানে হয়তো তোমার সাথে হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে বুঝলে। দূর, লজ্জা পাবে কেন, ও তো আমাকে পছন্দই করে না। পছন্দ করে পছন্দ না, তোমাকে ভালোবাসে। একটা ব্যাপার কি জানো তো, মেয়েরা যাকে ভালোবাসে না তাকে পাত্তা দেয় না। ও সব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন চলো তো, চলো চলো চলো। জানো তুই যা, আমি পরে আসবো। না গুরু তুমি এখান থেকে চলো, তুমি যতক্ষণ এখানে দাঁড়াবে তোমার মন খারাপ করবে। তুমি চলো, আমি আমি বাইকে বসছি, আমি বাইক স্টার্ট দিচ্ছি, তুমি বসো। এসো 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 এসো, বসো বসো।